এই কারখানার মালিক ছিল চায়নার এবং এই কারখানার 1998 সাল থেকে এখানে চালু এবং তখন থেকেই এই শ্রমিকদের অনেকেই তখন থেকে সেখানে কাজ করছেন 2008 সালে হঠাৎ করে বাংলাদেশ থেকে টাকা পাচার করে শত শত কোটি টাকা লাভবান হয়ে লুণ্ঠন করে এই অনারের মালিক চায়নার মালিক বিদেশে পালিয়ে যান আর তার এই পালিয়ে যায় সহযোগিতা করেছেন এই মালিক বাংলাদেশ থেকে টাকা লুণ্ঠন করেছে তারা জানতেন চায়নার এই অনারের মালিক বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা তার দেশে পাচার করেছেন তারা জানতেন এই মালিক যে কোনো সময় যে কোনো দিন বাংলাদেশ থেকে পালিয়ে যেতে পারে কিন্তু এটা জানার পরে